আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ডিমের পরোটা বানাবো। এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়া দিলাম একটু কালারের জন্য, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তাতে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। ডিম দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ডিমের পরোটা খেতে খুবই ভালো লাগে। আসুন দেখা যাক, আমি এখন ভাজবো। তো তাওয়াতে আমি রুটি দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন ডিমটা আমি রুটির মধ্যে ভালো করে ছুঁড়ে দেব। উল্টিয়ে দিলাম, আবার দিব এই যে ডিমের উপকরণ, আবার ভালো করে আমি ছড়িয়ে দেব আর কি পুরো রুটিতে। তেল দেব, একটু ভালো করে আমি উল্টে পাল্টে ভালো করে ভাজবো, কড়া করে ভাজবো আর কি। এটা যত মচমচা করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে গরম গরম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আমিও সবাইকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। আমার ভাজা প্রায় হয়ে গেছে,
নামিয়ে ফেলব। আরেকটা রুটি দিয়ে দিলাম, রুটি একটু গরম হলে আমি ডিম দিয়ে দেব। আরেকটা রুটি আমি ভেজে নিলাম। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।